আকৌ আন এখন উড়ন সেতু মহানগরবাসীল সরকারের উপহার তথৈ বস গুয়াহাটির পথ উপপথ। কৃত্রিম বানত ডুবি থাকা মহানগরবাসীক সকাহ দিবলৈ সাজু হয়েছে সরকার। আরম্ভ হয়েছে পুনের আন এখন উড়ন সেতুর নির্মাণের কাম। লক্ষ্য এটাই, কৃত্রিম বানর ফলত সৃষ্টি হওয়া যানজটের সকাহ দিব রাইজক। মহানগরবাসীক আকৌ এখন ফ্লাইওভার উপহার দিবলৈ সাজু হয়েছে সরকার। অর্থাৎ এইখান ফ্লাইওভারের সঙ্গে মহানগরীত হব মুঠ 33 ফ্লাইওভার। আর ইয়ার কারণ হয়েছে কৃত্রিম বানর ফলত যানজটের সমস্যাত ভোগা মহানগরবাসীক সকাহ দিব বিচারিছে সরকারে। আচরিত এইটাই, রুক্মিণী গাঁওয়ের এই উড়ন সেতু নির্মাণ হলে প্রায় 1 কিলোমিটারের ভিতরতেই হব 3 উড়ন সেতু। অর্থাৎ এফালে সুপার মার্কেট উড়ন সেতু, আনফালে 6 মাইল উড়ন সেতু, আর মাজতেই নির্মাণ করবলৈ লওয়া হয়েছে এই রুক্মিণী গাঁওয়ের উড়ন সেতু। এতিয়া মন করক 5 আগস্টত মহানগরীকে পার করা যন্ত্রণার এই দৃশ্যটলৈ। এজাক বরষুণ, কৃত্রিম বান, তীব্র যানজট, মুঠতে এক অবর্ণনীয় পরিবেশ। ফ্লাইওভারের উপর গাড়ির লানি নিচিগা শাড়ি, তলত নৈসদৃশ দৃশ্য। তারপাছতো সরকারের চিন্তার প্রতিফলিত হল সমাধানের একমাত্র উপায় হিসাবে উড়ন সেতু, যার ফলতেই মহানগরবাসীক 33 উড়ন সেতু উপহার দিবলৈ সাজু হয়েছে সরকার। এবারে পানির সমস্যা সমাধান নকরে, যানজটের অল্প সমস্যা সমাধান করব, কিন্তু এই যে ডাউনটাউনের ওর মানুষখিনি পার হওয়ার কারণে তার প্রতি প্রভিশন রাখা নহয়, ফ্লাইওভারের কোনো লাভ নহব। এফালে ফ্লাইওভার, আনফালে বিধ্বস্ত পথ। নেপালী মন্দিরের পর আর্যনগর হয়ে লখরালৈকে অতি ব্যস্ততাপূর্ণ এই পথসুয়ায় জমর যাতনা ভোগাইছে রাইজক। কিন্তু এটা বছরেই দেখা নাই লোক নির্মাণ বিভাগে। রাস্তাটা বেয়া হয়েছে, আমি মানে এইখিনিপা যদি শঙ্কর হোটেল যাব বিচার, আমার পেটের নাড়ি লড়ি যায়, ইমান বেয়া হয়েছে রাস্তা। বরষুণ দিলে তুমি দেখাই নাই, পানি ভর্তি হয়ে যায় একদম। কেদিনমান আগত ই রিক্সা উল্টি গল। হাতিগাঁওতো পথর একই দুরবস্থা, 12 মাহে পানির মাজেরে রাইজর অহা যাওয়া। সিচুয়েশন এনেকা বেয়া হয়ে গেছে, এজাক বরষুণে কি করেছে ইয়াত বানপানীর সৃষ্টি করেছে। আর বানপানীর সৃষ্টি এনেকা হিসাবত হয়েছে যে কৃত্রিম বানপানীটো আপনার একটা হাই এক্সট্রিম লেভেল আছে, 3 ফিটলৈকে উঠি গেছে, 3 ফিটলৈকে উঠি গেছে। আপনি এটা দেখেছে রিক্সার উপর দিয়ে পানি ক্রস করে গেছে। এতিয়া কথা হল ফ্লাইওভারে দূর করব পারিবনে কৃত্রিম বানর ফলত হওয়া যানজটের সমস্যা, নে ফ্লাইওভারের বাবে আর দুগুণে দুর্ভোগ ভুগিব লাগিব মহানগরীকে। নির্মাণ আরম্ভ হওয়া এইখান উড়ন সেতুয়ে কৃত্রিম বানত ককবকাই থাকা রুক্মিণী গাঁওবাসীক সকাহ দিবনে, নে আন এক সমস্যারহে সৃষ্টি করব। কি চিন্তার স্মার্ট সিটির পরিকল্পনা করেছে সরকারে, সেয়াহে হব সময়ত লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট দিব্যজ্যোতি বনিয়ার সৈতে চম্পক দত্তর রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।